আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিকে ইনোভেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। ভিউয়ার্স, আপনাদের সামনে আজকে যে মেশিং সম্পর্কে কথা বলবো বা যে ব্যবসা সম্পর্কে কথা বলবো সেটি কিন্তু এমন একটি ব্যবসা, সে ব্যবসা প্রত্যেকটা অঞ্চলে চলবে এবং প্রত্যেকটা মানুষেরই দৈনন্দিন জীবনের কিছু না কিছু প্রয়োজন সেই জিনিসের সাথে রয়েছে। তো আমি আপনাদেরকে এই ভিডিওতে সেই সব জিনিস সম্পর্কে কিছু কথা বলবো। তার আগে একটি উদাহরণস্বরূপ আপনাদেরকে কথা বলে দিই, সেটি হচ্ছে প্রচলিত কথায় আছে যৌবন যার যুদ্ধে যাওয়ার বয়স তার। তো ভিউয়ার্স, এটি হচ্ছে এমন একটি খাবার বা এমন একটি ব্যবসা, সেটি হচ্ছে বাদাম। এই বাদামে যে পরিমাণ ক্যালোরি রয়েছে, ফসফরাস রয়েছে, ক্যালসিয়াম রয়েছে ইত্যাদি জিনিস থাকার কারণেই শরীরের অন্যান্য কোনো রোগ কিংবা শরীরে মেদ জমবে না এবং সেই স্ট্রং থাকবে। তো সুস্থ থাকার জন্য আপনাকে দৈনন্দিন কিছু না কিছু বাদাম খেতে হবে, তাহলে কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, এটি হচ্ছে বাদাম চিকানো মেশিন, অনেকে বলে প্রেম ফল ফাটানো মেশিন। তো প্রেম ফল ফাটানো মেশিন বলেন আর বাদাম ছিলা মেশিন বা বাদামের খোসা ছাড়ানো মেশিন, যেটাই বলেন না কেন, এই এই মেশিনটা দিয়ে কিন্তু আপনি বাদাম চিকাইতে পারবেন বা বাদামের খোসা ছাড়াইতে পারবেন। যদি কিনা জমিতে বপন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি বাদাম এর খোসা ছাড়াই নিতে হয়। যদি আপনি কোনো খাওয়ার কাজে ব্যবহার করেন বা তেলের কাজে ব্যবহার করেন, যেটাই করেন না কেন, এই বাদাম বাদামের প্রথমে বাদামের খোসা ছাড়াই নেওয়া লাগবে। তো বাদামের খোসা ছাড়াতে হলে এই মেশিনটি হচ্ছে বিকে ইনোভেশনের তৈরি করা মেশিন। তো ইতিপূর্বে আমরা ভিডিও দিচ্ছি, আপনারা দেখছেন। তো এখন আমি আপনাদের সামনে সেই ভিডিওটা সামথিং একটু দেখাচ্ছি। তো এখন আমরা চলুন সরাসরি মেশিনের ভিতর দিয়ে দেখি কেমন হয়। ভিউয়ার্স, এতক্ষণ যেটা দেখছিলেন সেটা কিন্তু ছোট মেশিন, 2 হর্স পাওয়ার ক্যাপাসিটি ছিল, প্রোডাকশনও কম ছিল। তো এই মেশিনে 5 হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর দিতে হবে। এই জায়গায় মোটর বসানোর জন্য স্ট্যান্ড দেওয়া আছে, আপনার ইচ্ছা দিন কিন্তু আপনি স্ট্যান্ডে বা মোটর ঝুলাই নিতে পারেন। ওই মোটর ঝুলানোর জন্য স্ট্যান্ড আপ ডাউনের সিস্টেম দেওয়া আছে। প্লাস এখানে দুইটা পুলি ব্যবহার করা হয়েছে, একটা পুলি হচ্ছে মেশিনের বাদাম চিকানোর ক্ষেত্রে, আরেকটা হচ্ছে মেশিনের ভিতরে যে বাদামের খোসা নেমে আসবে প্লাস বাদামের ফল নেমে আসবে সেগুলো পরিষ্কার করার জন্য। নিচে যে আমরা আধুনিক ফ্যান দিছি, এই ফ্যানটাকে ঘোরানোর জন্য যে আপনার বেল্টের প্রয়োজন আছে সেটা কিন্তু এই মোটর থেকে, একই মোটর থেকে দুইটা বেল্ট দুইটা জায়গায় যাবে। প্লাস যে ভিডিওতে আমরা এতক্ষণ আপনার যে ভিডিওটা দেখালাম সেই ভিডিওটাই কিন্তু দেখতে পাচ্ছেন। এই জায়গাতে বাদাম নেমে আসছে, প্লাস এই জায়গায় বাতাসের সাহায্যে উড়ে পড়ছে। তো নিচে আপনারা লক্ষ্য করুন, এখানে চালনি দেওয়া আছে। এই মেশিনে কিন্তু লং লাস্টিং করবে, নষ্ট হওয়ার কোনো জিনিস সুযোগ নাই। 5-10 বছরে কিছুই হবে না, কারণ এই মেশিনে নষ্ট হওয়ার মতন বিয়ারিং ব্যতীত কোনো জিনিস নাই। এই মেশিন বিয়ারিং ব্যতীত কোনো জিনিস নষ্ট হবে না, লং টাইম চালাতে পারবেন একটি মেশিন। তো ভিউয়ার্স, এখানে কোনো চাবি দেওয়া নাই, সরাসরি বস্তা দিয়ে মাল ঢেলে দিলেই, বাদাম ঢেলে দিলেই কিন্তু নিজ দিয়ে খোসা ছাড়ায় পরিষ্কার চকচকে বাদাম বাইর হতে থাকবে। প্লাস কোনো বাদাম কাটার সম্ভাবনা থাকবে না, কারণ মেশিনটা আপডেট করা হয়েছে, কোনো বাদাম ফাটবে না চড়বে না। তো ভিউয়ার্স, এই মেশিনের বর্তমান বাজার মূল্য হচ্ছে উইদাউট মোটর অনলি মেশিন প্রাইস 25,000 টাকা। তো এর চেয়ে বড়ো সাইজ যদি আপনারা নিতে চান সেটাও আমাদের কাছে আছে, এর চেয়ে ছোটো সাইজ যদি নিতে চান সেটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাবেন। মনে রাখবেন, যদি কিনা আপনি ক্রয় করতে চান সরাসরি এসে দেখে ক্রয় করতে পারবেন, অনলাইনে অর্ডার দিয়েও কিন্তু ঘরে বসে মেশিন ক্রয় করার সুবর্ণ সুযোগ রয়েছে। তো অনেকে ভাবেন যে এই মেশিন চালাতে বিদ্যুতের কেমন কি প্রয়োজন হবে। তো ভিউয়ার্স, মনে রাখবেন এটি হচ্ছে কৃষি প্রোডাক্ট একটি, তো এটি আপনার বাসার বিদ্যুৎ দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা দেখা দিবে না, বা আপনার বাসার বিদ্যুৎ দিয়েই কিন্তু এটি ব্যবহার করা উপযোগী বা ব্যবহার উপযোগী করে তৈরি করা হয়েছে। তো এই মেশিনটি আপনার যদি প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। তো ততক্ষণ সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন। আবারও বলে দিচ্ছি, প্রতিদিন সকালে কিছু না কিছু বাদাম খাবেন, আপনার দৈনন্দিন জীবনের বাদামের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আল্লাহ হাফেজ।